বন্ধুরা আমার নাম রুমি আর এটা আমার চ্যানেল লাভ ইজ ইন্ডিয়া। গ্লোয়িং স্কিন কে না চায়, আমরা সবাই চাই। তার জন্য আমরা অনেক টাকা খরচা করে ফেলি আর মেকআপ তো এখন চুটকি বাজি আমাদের স্কিন গ্লোয়িং করে দেয়। সবসময় যাতে আমাদের স্কিন গ্লোয়িং থাকে তার জন্য আমি তোমাদের জন্য এনেছি একটা ফেস প্যাক। এটা একটা হোম রেমেডি, এর জিনিসপত্র সমস্ত কিছুই তোমরা তোমাদের রান্নাঘরেই পেয়ে যাবে। এটা তোমাদের স্কিনকে ব্রাইট করবে, গ্লোয়িং করবে, প্লাস তোমাদের পিগমেন্টেশন আর ডার্ক স্পটসগুলো তুলে দেবে যদি তোমরা রেগুলার এটা ইউজ করো। তো চলো আজকে ভিডিওটা দেখে নিই। আমি একটা কাঁচের বাটি নিয়েছি, তোমরা যে কোনো বাটি ইউজ করতে পারো। তারপরে 1.5 চামচ বেসন নিয়েছি। বেসন ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং আমাদের ট্যান রিমুভ করে আমাদের স্কিনকে রেডিয়েন্ট বানায়। তারপর 3-4 চিমটে হলুদ নিচ্ছি। হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে, অ্যাকনে প্রন স্কিনের জন্য হলুদ ভীষণই ভালো এবং হলুদ আমাদের ডেড স্কিন রিমুভ করে এবং রিঙ্কেল কম করতে সাহায্য করে। 1 চামচ মধু নিচ্ছি। মধু আমাদের স্কিনের জন্য পিওর ক্লিনজার হিসেবে কাজ করে এবং আমাদের স্কিনে নানা রকমের ব্রণর দাগ, অন্যান্য দাগ মেটাতেও সাহায্য করে। 4 নম্বর ইনগ্রেডিয়েন্ট নিচ্ছি দুধের সর এবং তার সঙ্গে কিছুটা দুধ। দুধ এবং দুধের সর আমাদের স্কিন সফট করে এবং আমাদের স্কিনকে ড্রাই হওয়া থেকে রক্ষা করে, আমাদের স্কিন কমপ্লেক্সনকে ইভেন করে এবং ব্রাইট করতে সাহায্য করে। এবার এই 4টে ইনগ্রেডিয়েন্ট মিক্স করার জন্য আমি গোলাপ জল নিচ্ছি। তোমরা যে কোনো গোলাপ জল ইউজ করতে পারো। তোমরা গোলাপ জলের বদলে নর্মাল জলও ইউজ করতে পারো। ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি চুলটাকে ভালোভাবে কেটে নিচ্ছি যাতে মুখের সামনে না আসে। তারপরে স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা ওয়েট ওয়াইপস দিয়ে। তোমরা ক্লিনজারও ইউজ করতে পারো। তারপরে প্যাকটা আমি ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করছি। আমি আঙুলের মাধ্যমে করছি, তোমরা ব্রাশও ইউজ করতে পারো। যেহেতু এর মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল বা অন্য কিছু নেই তাই তোমরা চোখের চারিদিকেও লাগাতে পারো, তাতে চোখে কোনো ক্ষতি হবে না এবং চোখের নিচটাও ব্রাইট হবে। আমি শুধুমাত্র তোমাদের ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা এটা তোমাদের হাতে পায়ে তোমাদের যেই যে জায়গায় তোমাদের মনে হচ্ছে ট্যান হয়েছে সমস্ত জায়গায় ইউজ করতে পারো। আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা আমি সাহায্য করতে পেরেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের জন্য বাই।